নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ফেব্রুয়ারি 2023, আপনি মেষ রাশির মানুষ, কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, গ্রহের গোচর আপনাকে কি ফল দিতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের যে গ্রহের গোচর, সেই অনুযায়ী রাহু আপনার রাশিতে, সপ্তমভাবে কেতু, ধনভাবে মঙ্গল, একাদশভাবে শনি এবং আপনার ঠিক একাদশভাবে আবার শনি শুক্র অবস্থান করছে, ভাগ্যভাবে বুধ, বৃহস্পতি আপনার দ্বাদশভাবে, কি ফলাফল, কি রেজাল্ট পেতে চলেছেন লিখে রাখুন। দেখুন, এই যে রাশিফলটি না আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ এটা একটা সার্বিক বিচার, এটা আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে কিন্তু ব্যক্তিগত বিচার নয়। কিন্তু হ্যাঁ, এখানে আপনি 10% হলেও কিন্তু লাভ পাবেন, এটা আপনারা রাশিফলটিকে না বন্ধু হিসেবে নিন, কারণ এটা তো আপনাদেরই চ্যানেল। অর্থাৎ আপনারা যদি বন্ধু হিসেবে নেন বা গাইড হিসেবে নেন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। দেখুন, শরীরটা কিন্তু বিশেষভাবে স্বাস্থ্য, স্বাস্থ্যই একটা কথা আছে সম্পদ। দেখুন, রাশিতে রাহু অবস্থান করছে, মঙ্গলও কিন্তু শুভভাবে অবস্থান করছে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব যে বড় ধরনের সমস্যা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। সর্দি কাশি, টুকিটাকি খুচরো সমস্যা থাকতে পারে, মেজর কোনো সমস্যা স্বাস্থ্য নিয়ে মেষ রাশির ক্ষেত্রে থাকছে না। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ কিন্তু দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 2023। এবার আসি, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ঠিক ধনভাবে রাশির অধিপতি অবস্থান করছে। ফিনান্সিয়াল জায়গাটা আমি যদি বলি, শুভ আপনাদের কিন্তু হতে চলেছে। ফাইন্যান্স, অর্থ, দ্বিতীয়ভাব পরিবার, পরিবারের ক্ষেত্রে যাদের একটু মতপার্থক্য চলছিল, একটু মতপার্থক্য কাটবে, কিন্তু আপনার যেহেতু মঙ্গল অবস্থান করছে কি না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, অর্থাৎ এই যে বাটারিং করা মানুষকে, এটা কিন্তু আপনার মধ্যে নেই। কিন্তু স্থানকাল পার্থক্য বুঝে আপনাদেরকে কথা বলতে হবে, কথার মধ্যে একটু ভেবে চিন্তে কথা বলুন, এই কথার জন্য কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা কিন্তু হয়ে যাবে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ধনের জায়গাটা যদি আমি বলি, ধনের জায়গাটা কিন্তু ভালো। দেখুন, তৃতীয় পতি বুধ ভাগ্যভাবে অবস্থান করছে, সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার তৃতীয় ভাবকে দেখছে। এখানে আপনাদের যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, সেই জায়গাগুলো, অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। এবং তৃতীয় পতি ভাগ্যভাবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন, কমিউনিকেশান, যোগাযোগগুলো কিন্তু আপনাদের হতে চলেছে। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় অমৃতর মতো হয়, গঙ্গা জলের মতো পবিত্র হয়, এখানে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। সম্পত্তিগত দিক থেকে যাদের আটকে ছিল, সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল, সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু খুব ভালো আপনাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো এবং
আপনার বন্ধু বান্ধব থেকে আপনারা সহযোগিতা পাবেন। ঠিক পঞ্চম ভাব, পঞ্চম ভাব হচ্ছে আমাদের এডুকেশনের জায়গা। পঞ্চম পতি আপনার ঠিক ফেব্রুয়ারির 13 তারিখ অবধি আপনার মকর রাশিতে, 14 তারিখ থেকে আবার আপনার কুম্ভ রাশিতে অবস্থান করবে। সরাসরি আপনার পঞ্চভাবকে দেখবে এডুকেশনের জায়গাটা, যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে ভালো, হায়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনি মেষ রাশির মানুষ লিখে রাখুন, কিন্তু প্রেমজ জায়গা লাভ, ফেব্রুয়ারি মাস হচ্ছে একটা ভালোবাসারই মাস, লাভ কানেকশানটা যথেষ্ট কিন্তু এই মাসে কিন্তু ভালো দেখা যাচ্ছে। আপনি মেষ রাশির মানুষ, লাভের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষ করে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মেষ রাশির মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং আমার সাথে যারা পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ফোন করার থেকে যতদিক মেসেজ করবেন ততদিক আপনারা কিন্তু চটজলদি রিপ্লাইটা পাবেন। কারণ এখানে যে আমি আলোচনাটা করছি টোটালটা কি জানেন, টোটালটা হচ্ছে বর্তমান গ্রহের গোচর ধরে। আপনারা যারা 2023 বিস্তারিত জানতে চাইছেন নিজের পার্সোনাল, তারা অবশ্যই ইমিডিয়েট কন্ট্যাক্টটা আপনারা করুন। পঞ্চম ভাব শিক্ষা প্রেম, এডুকেশন এর জায়গা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। দেখুন এবার আসি আমাদের সপ্তম, সপ্তম পতি একাদশভাবে অবস্থান করছে এবং 15 ফেব্রুয়ারি থেকে দ্বাদশভাবে চলে যাবে। আমি একটি কথা বলবো, লাইফ পার্টনারের আপনার স্ত্রীর পরামর্শ নিয়ে আপনি কাজ করুন, আপনার স্ত্রী সাজেশন দিবে সেই জায়গাটা আপনি এগিয়ে যান। কারণ লাইফ পার্টনারের দেখানো রাস্তাতে কিন্তু আপনি অনেক দূর এগাতে কিন্তু পারবেন। একাদশ সপ্তম একাদশ কানেকশান মানে ফাইন্যান্সিয়াল গেন তো আপনাদের হবে, এবং লাইফ পার্টনার থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু আপনারা পাবেন। লাইফ পার্টনার আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন সঠিক দিশা কিন্তু আপনাকে দেখাবে। এবং ব্যবসা ক্ষেত্রে যদি আমি বলি, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন যে কোনো ব্যবসা, আপনি ফুড রিলেটেড বলুন, আপনি কসমেটিক্স বলুন, আপনার রাইস মিল আছে, আপনার পেট্রোল কেমিক্যালের ব্যবসা করছেন, আপনি গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনার ট্রাভেল ট্যুরিজম বিজনেস আছে, আপনি হোটেলে ব্যবসা করছেন, আপনি মাছের ব্যবসা করছেন, আপনি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দেবে। কারণ সপ্তম পতি একাদশ এবং দ্বাদশভাবে তুঙ্গক্রিয়া অবস্থান করবে, অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু পনেরোই ফেব্রুয়ারির আগে আপনারা ইনভেস্টমেন্ট করুন ব্যবসাতে, বিশেষভাবে লাভ পাবেন। টাইমটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, 15 ফেব্রুয়ারির আগে আপনারা ইনভেস্টমেন্ট করুন, 15 ফেব্রুয়ারির পরে কিন্তু ইনভেস্টমেন্ট এখন করবেন না। এবং আপনাদের দৈনিক যে রোজগার, ডেইলি যে ইনকাম, আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি মেষ রাশির মানুষ, ডেইলি ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক রয়েছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে যারা বিয়ের ব্যাপারে যারা চিন্তাভাবনা করছেন, বিয়ের জায়গাটা কিন্তু কিছুটা ভালো দিক কিন্তু আপনাদের আসতে চলেছে। এইটুকুটা আপনাদেরকে বলতে পারি। আপনারা কিন্তু যোগাযোগগুলো কিন্তু করতে পারেন, বিয়ে না হলেও বিয়ের জন্য কথাবার্তা, তার জন্য দেখাশোনা, দুটি পরিবারের মধ্যে কথাবার্তা, এটা কিন্তু দেখা যাচ্ছে। অষ্টমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কিছুটা ব্যয় করাবে অষ্টমপতি, কিন্তু খুব বেশি না। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনি মেষ রাশির মানুষ, অর্থাৎ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের কিন্তু হবে। দুনিয়া কাঁপাবে আমি লিখে দিয়েছি, মেষ রাশি নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। যদি আপনার জন্মচকে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। আপনাদের কর্মাধিপতি একাদশ হয়, দেখুন আমি একটি বারবার কথা বলেছি, জ্যোতিষশাস্ত্রে
যখন আমাদের কর্মাধিপতি যখন যে কোনো অধিপতি যখন লাভভাবে চলে আসে, লাভকে বাড়ি দেয়, কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মেষরাশি মানুষ, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি পাওয়া, এমএনসি কোম্পানিতে চাকরি, আপনার সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরির একটা প্রমোশনের একটা সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি মেষরাশির মানুষ আপনার ক্ষেত্রে। আমি একটি কথা বারবার বলছি, যখন এটা হচ্ছে জ্যোতিষের নিয়ম, যখন একাদশভাবে যখন যে গ্রহ চলে আসে তখন তার শুভ গুণ তিন গুণ বৃদ্ধি পায়। একাদশভাবে শনি, কারণ আপনাদের কর্মাধিপতি, কর্মক্ষেত্রে তো প্রমোশন আপনাদেরকে দিবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে, এবং রবির সাথে যুক্ত থাকছে, অর্থাৎ এখানে একটু পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে চিন্তা আছে। আপনি মেষরাশির মানুষ, পিতার হেলথের জায়গাটা নিয়ে টেনশন কিন্তু রয়েছে, পিতার হেলথের জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা নজর কিন্তু দিন। এবং এর পাশাপাশি আপনার শুক্র অবস্থান করছে, যেহেতু আপনাদের একাদশপতি এবং সপ্তমপতি 14 ফেব্রুয়ারি পর্যন্ত, আপনাদের গ্ল্যামার ফিল্ডে যারা আছেন, যারা শিল্প জগতের সঙ্গে আছেন, গান বাজনা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু সাকসেস পাবেন, কারণ দ্বিতীয় সপ্তম একাদশ কানেকশান। এবং কার সঙ্গে অবস্থান করছে, না মিত্র গ্রহের সাথে অবস্থান করছে, এখানে কিন্তু বলবত্তা নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি কিন্তু পেতে চলেছে। এবং আপনাদের ভোগের জায়গা বৃদ্ধি করবে, বাড়ির ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে গৃহ নির্মাণ, গৃহকে রিমডেলিং করা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, জমি বা জায়গা কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বাদশভাবে বৃহস্পতি, এবং 15 ফেব্রুয়ারি থেকে এই দ্বাদশভাবে আবার অবস্থান করবে শুক্র। এই শুক্র অবস্থান করে আপনার বিশেষভাবে ভোগের জায়গা বৃদ্ধি করবে, এবং দ্বাদশভাবে আপনার বৃহস্পতি ফরেন অ্যাক্টিভিটি, ফরেনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দিবে, ফরেন কানেকশান বা ফরেন যারা যেতে চাইছে, ফরেন থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে দিতে চলেছে আপনি মেষরাশি মানুষ। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, এবং হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা বীজমন্ত্র পাঠ করুন, বৃহস্পতি বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং সূর্য দেবতাকে আপনারা অর্ঘ্য দিন, অর্থাৎ জল নিবেদন করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আমার একটি মাত্র চ্যানেল, অনেকেই বলছে যে কেউ কেউ বলেছে স্যার আপনার কি দুটি চ্যানেল আছে, কেউ কেউ আমার নাম ভাঙিয়ে চ্যানেলে এ করছে। তো যারা পেমেন্ট করবেন, আমি আবারও বলবো, তারা অবশ্যই কৌশিক রায় লেখা আছে তবেই আপনারা কিন্তু পেমেন্ট করবেন। অর্থাৎ এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা যাচ্ছে, এটি আমার নাম্বার, এর ব্যতীত আমার কোনো দ্বিতীয় নাম্বার নেই। নমস্কার, ধন্যবাদ।